হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে গল্প করতে শুরু করলাম। মাঝখানে অনেকটা দিন মানে চলে গেছে, সেই সব দিনগুলো করা হয়নি। আমার একটু অসুবিধা ছিল বাড়িতে, তো তার জন্য হয়নি। তো আজকে গেছিলাম বাজারে সন্ধ্যার দিকে। এই দেখো, এগুলো কিনে নিয়ে এসেছি। যেহেতু শনিবার দিন, এখন নিরামিষ খাচ্ছি, মানে এই তিনটে সপ্তাহ হলে নিরামিষ খাওয়া শুরু করেছি। তো তার জন্য যে বক্স কিনে নিয়ে এসেছি 6টা, আর মায়ের জন্য পপকর্ন নিয়ে এসছি, আর আমার একটু বাজারে গেলেই কাপ কিনতে হয়, তো কাপ কিনে নিয়ে এসছি। সেটা দেখো খুলছি না, এটা বাড়ি গিয়েই খুলবো, তাই আর খুললাম না। আর দেখো দোকানে একটু আমরা নতুন ডিজাইন, এই যে ডেকোরেশন করা হয়েছে, যে লাইট লাগানো হয়েছে বক্সগুলো, এই যে সব আরও আছে এই সাইডে, এই যে তো এই মালগুলো সব ডেকোরেশন করা হয়েছে, মানে বক্সে সব লাইটিং টাইটিং দিয়ে একদম সুন্দর ডিজাইন করা হয়েছে। সবাই গেছিলাম দেখো মুদিখানা বাজারে, মানে কালকে যেহেতু নিরামিষ তো তার জন্য একটু বাজার করলাম ছোটোখাটো। দেখো তেলের শিশি কিনেছি পুরো কিপ্টেদের মতো, এটা কতটার বোতল জানি না, 200 গ্রামের বোতল এটা। তো বাবা আবার কালকে সকালে যখন প্যাকেট এনে দেবে 1 কেজি, তো সেখান থেকে আবার নিয়ে নেব। তো আমি ভাবছি যতক্ষণ না আনবে ততক্ষণ তো আমার চালাতে হবে, তো তার জন্য এই প্যাকেটটা নিয়ে নিয়েছি। তারপরে এই যে বিস্কিট নিয়েছি, আমুল দুধ, তারপর পাঁপড়, বড়ি নিয়েছি 25 গ্রাম বড়ি নিয়েছি, আর এর ভিতরে আছে সামান্য কিছু মশলা টশলা, এগুলো রয়েছে। তো এটাই হলো কালকের আমার ছোট্টখাট্টো। সোজা বাড়ি চলে এসছি, আর বাড়িতে আসার আগে একটু তড়কা আর রুটি নিয়ে এসেছিলাম। শুভ্র তড়কা আর রুটি খাবে বলছিল, তো এই যে রুটির প্যাকেট, আর ওখানে তড়কা রয়েছে, ওর অলরেডি খাওয়া হয়ে গেছে। আর আমি সকালে ছোলার ডাল আর রুটি করেছিলাম, সেটা আমি খেয়ে নিয়েছি, আর যে কটা ভাত রান্না ছিল সে কটা যে গরম করে রেখে দিলাম বুঝছে মার আর বাবার, রাত্রে ওটা দিয়েই হয়ে যাবে। মাছের ঝোল রয়েছে, মাছ, তারপরে মাছের তেল করেছিলাম, মাছের ঝোল, শাক ভাজা, তারপর আরও অনেক কিছু করেছিলাম, সেগুলো দিয়ে হয়ে যাবে। রাত্রে অল্প অল্প রয়েছে, সব ও দিয়ে কমপ্লিট হয়ে যাবে। একটু কারখানায় যাবো কাজ বাজ করে, তারপর রান্নাঘরটা আবার পরিষ্কার করতে হবে, সেই কাজটা রয়েছে। এবার দেখো সোজা কারখানায় চলে এসছে। এই যে আর এই যে মালগুলো, এখন এগুলো সব রেডি করতে হবে, এই মালগুলো রেডি করার পরেই কাজটা কমপ্লিট হবে। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল ব্লগটা শুরু করলাম, আর সকালটা শুরু হচ্ছে চা দিয়ে। আর আজকে একদম চাটা খেতে এসেছি তিনতলার ছাদে, কারণ তিনতলার ছাদে প্রচুর গাছ লাগিয়েছি, আর সেগুলো তো জল দেওয়া এখন হয়ে ওঠেনি, মানে সকালে একটু কাজ পড়ে যায়, তো তার জন্য এখন সেই জলটা দিতে এসেছি, তার সাথে একটু চাও নিয়ে এসছি। তো দেখো সেগুলোই প্রায় সব কমপ্লিট হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করে সেটা করতে হলো, কারণ শুভ্র যাবে তারাপীঠে, মানে মায়ের পুজো দিতে, তো তার জন্যে খুব তাড়াতাড়ি রান্না করতে হলো। তো এই যে ফ্রাইড রাইস আর আলুর দম, তো এটা খেয়ে ও আপাতত এখন বেরিয়ে যাবে, তারপর কালকে হয়তো বাড়ি আসবে দুপুরের দিকে, আমি জানি না, এখনও সেটা বলতে পারবো না। তো যাই হোক, ও এখন তারাপীঠের দিকে রওনা দিচ্ছে, তো নিশ্চয়ই ভিডিও করে আনবে, তো সেটাও তোমরাও দেখতে পাবে।